আসসালামুয়ালাইকুম। আজকে দেখাবো বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না। মাঝে মধ্যে কিন্তু এভাবে রান্না করলে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্যান হালকা গরম করে নিয়ে এর মধ্যে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। 3-4 মিনিটের মধ্যে পেঁয়াজের কালার ব্রাউন হয়ে এসেছে। 1 কেজির মতো খাসির মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে খাসির মাংসগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে 3-4 মিনিট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মধ্যে মাংসের কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি। আর নিয়েছি 2টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টি এলাচ এবং 5টি লবঙ্গ। মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। 3-4 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। 3-4 মিনিট পরে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিব। প্রায় হাফ এন আওয়ার পরে ঢাকনা তুলে দেখব মাংস থেকে অনেক পানি বের হয়ে এসেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংস কষিয়ে নিব। 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে 20-25 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 20-25 মিনিট পরে ঢাকনা তুলে দেখব। মাঝে অবশ্য আমি কয়েকবার নেড়ে দিয়েছি, তেল উপরে ভেসে উঠেছে। 1টি টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। মাংস সেদ্ধ হওয়ার জন্য 10-12 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 10-12 মিনিট পরে ঢাকনা তুলে দেখব অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। 400 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি, হাফ এন আওয়ার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসে দিয়ে দিচ্ছি। 80% মাংস সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছি। অল্প লবণ দিয়ে দিয়েছি, 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। ফিরে এলাম 20-25 মিনিট পরে। বুট এবং মাংস দুটি সেদ্ধ হয়ে এসেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি নামিয়ে ফেলব। সার্ভিং ডিশে নিয়ে নিলাম, খুবই সুন্দর কালার এসেছে, খেতেও খুবই মজা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।